এসেছে শ্রাবণ, সময় হয়েছে বাবার মাথায় জল ঢালার প্লাবন। জ্বলন্ত চিতার আগুন দিয়ে আরতি হয় নিমতলা শ্মশানের এই মন্দির ভূতনাথে। ভূতনার মন্দির খুবই প্রাচীনতম এক জাগ্রত মন্দির, আর শ্রাবণ মাসে সেই জাগ্রত মন্দির আরেকটু জাগ্রত হয়ে ওঠে। তাই আজকে আর বেশি দেরি না করে চলে এসেছি আমি ভূতনাথ মন্দিরে শ্রাবণ মাসের কিছু নিয়মাবলী নিয়ে। শ্রাবণ মাসে আপনি কিভাবে এই মন্দিরে আসতে পারবেন এবং এই মন্দিরের কি কি নিয়মাবলী, চলুন জেনে নেই পুরো ভিডিওটিতে। তো অনুরোধ রইল ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর সাথে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা কেউ। ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি আহিরিটোলা, আর আজকের ব্লগটা হতে চলেছে মারাত্মক ব্লগ, কারণ এখন হচ্ছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে সবাই এই মন্দিরে আসছে। চলো এই মন্দিরের বৃত্তান্ত জেনে নিই আমরা, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলুন উত্তর কলকাতার এই ভূতনার মন্দিরে আপনি খুব তাড়াতাড়ি কিভাবে যেতে পারবেন তা জেনে নিই। প্রথমেই আমি চলে এসেছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, ওখান থেকে টিকিট কেটে আমি এখন চলে যাব শোভাবাজার মেট্রো স্টেশন। সো এখন মেট্রো টিকিট কেটে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন কোথায়, ভূতনাথ। সো ভূতনাথ যাওয়ার জন্য পুরো রাস্তা কেমনভাবে কী যাবো তোমার সাথে শেয়ার। ১০০তম শহর কলকাতায় সবথেকে তাড়াতাড়ি আপনি যদি যাতায়াত করতে চান তাহলে একমাত্র আমার মনে হয় মেট্রোই হচ্ছে সবথেকে বেস্ট হয়। তাই আমি যেখানেই যাই চেষ্টা করি মেট্রো ধরে যাতায়াত করার জন্য। তো আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি মেট্রো করেই, আর এখন আমি শোভাবাজার মেট্রো স্টেশনে নামবো। শোভাবাজার থেকে অটো ধরে জাস্ট 5 থেকে 10 মিনিট লাগবে। তো আর দেরি না করে আমার মেট্রো অলরেডি এসে গেছে, দেখুন দক্ষিণেশ্বর যাওয়ার যে মেট্রো ওই মেট্রো ধরেই আমি কিন্তু চলে যাচ্ছি আজকে ভূতনাথ মন্দিরে। এখন সন্ধ্যাবেলা, আমি আজকে সকালে না বেরিয়ে সন্ধ্যায় বেরিয়েছি বাবার মন্দিরে যাব বলে, আর এখন হচ্ছে শ্রাবণ মাস, তাই শ্রাবণ মাসে একটু বাবার মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে চাই আমি নিজেও। আপনারা কিন্তু যারা হাওড়া থেকে আসছেন তারা কিন্তু খুবই অল্প খরচে, মানে 6 টাকার বিনিময়ে আপনারা আহিরিটোলার ভূতনাথে পৌঁছে যেতে পারবেন। যারা মনে করছেন তারকেশ্বর অনেক দূর বা ভিড়ের কারণে যেতে পারছে না, তারা কিন্তু খুব সহজেই এই জাগ্রত মন্দির আহিরিটোলায় চলে আসতে পারেন। তো 6 টাকা দিয়ে টিকিট কাটার পরেই আপনি চলে আসতে পারবেন এইভাবে হাওড়ার যে ফেরিঘাট রয়েছে ওখানে, ওখানে লঞ্চ আপনাকে পৌঁছে দেবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আহিরিটোলার যে লঞ্চ ঘাট রয়েছে ওই লঞ্চ ঘাটে। আর এই আহিরিটোলার লঞ্চ ঘাট থেকে মাত্র 5-10 মিনিটের পায়ে হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন ভূতনাথ মন্দিরে। শুধু তাই নয়, আপনি যদি মাঝেরহাট লোকাল ধরে আসতে চান তাহলে মাত্র 5 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারবেন আহিরিটোলার যে রেল স্টেশন আছে ওই স্টেশনে, সেখান থেকেও টোটো পেয়ে যাবেন। তো ফাইনালি সব কিছু পেরিয়ে আমি এখন পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরে। এগিয়ে চলেছি ভূতনাথ মন্দিরের দিকে, এখন শ্রাবণ মাস তাই দেখতেই পাচ্ছ রাস্তার দুধারেই দোকানগুলোতে বাবার কাছে জল ঢালতে যাওয়ার জন্য যে জগ পাওয়া যায় এবং এই যে বাঁকগুলো যেগুলো আমরা কাঁধে নিয়ে জল ঢালতে যাই সমস্ত কিছুই আপনি কিন্তু পেয়ে যাবেন। আর এখন চলছে শ্রাবণ মেলা, তাই বাবার সামনে যেন বাবার মন্দিরের সামনে এক বিশাল মেলার আয়োজন হয়েছে। এখন আমি মন্দির গেটের পুরো সামনে রয়েছি, জাস্ট মন্দিরের মধ্যে এখন এন্ট্রি করব। আপনি মন্দিরের সামনেই এরকম অনেক দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনি ফুলের মালা বা এমন ঘট 20 টাকার ঘট, ফুল 10 টাকা করে ফুল নেয় এবং ডালা পেয়ে যাবেন 20 টাকার। শুধু তাই নয়, আপনি এখানে আরতি দেওয়ার জন্য এরকম 10 টাকা করে আরতি করার জন্য সেগুলোও পেয়ে যাবেন। সমস্ত কিছু আপনি পেয়ে যেতে পারবেন এই মন্দিরের গেটের, মানে ভূতনাথ মন্দিরের গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে এই সমস্ত দোকান। আর এখানে আপনি আপনার পছন্দসই ডালা নিয়ে মন্দিরের ভিতর কিন্তু প্রবেশ করতে পারেন। সো এখন আমি চলে এসেছি ভূতনাথ মন্দিরে, আর দেখতেই পাচ্ছ মন্দিরে চরকির মতো ঘুরছি, মানে এই দেখো এদিক দিয়ে লাইন ওদিক দিয়ে লাইন, তো তার মধ্যে থেকেই জাস্ট যাচ্ছি। এখন ঠিক 8টা বাজে, সন্ধ্যার সময় এসেছি, তো তাই ভিড় নেই খুব একটা, তাও শ্রাবণ মাস বলে মোটামুটি লোকজন তো আছে। তো গাইস দেখি ঠাকুর, মানে এখন আরতির সময়, যেটা বলা হয় মহাকালীর শ্মশান থেকে যে অগ্নিটা নিয়ে পুজো হয়, তো এখন যাচ্ছি অগ্নিগ্রহের মধ্যে যেখানে ঠাকুরের দর্শন পাবো। সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা সাবস্ক্রাইব করেছো তারাকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস,
ক্যারি অন, কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, পুরো তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। চলুন মন্দিরে প্রবেশ করতে করতে মন্দিরের ইতিহাস একটু জেনে নিই। প্রায় 300 বছরের পুরনো এই ভূতনাথ মন্দির। মন্দির খোলা হয় ভোর 4টার সময়, মঙ্গল আরতি শেষ হওয়ার পরেই ভোর 6টার সময় হয় ভস্ম আরতি। কথায় আছে প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভস্ম আরতির সময় এই নিমতলা শ্মশানে কোনো না কোনো শব্দেও ঠিক পড়ানো হয়। এবং এই বাবার মন্দিরে প্রত্যেক দিন দুপুর 2টার সময় পুরী, হালুয়া এবং ক্ষীর সহযোগে বাবাকে ভোগ দেওয়া হয়। এরপর 4:30 অবধি বন্ধ থাকে বাবার বিশ্রামের জন্য এই মন্দিরের দ্বার। এরপর খোলা হয় রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভস্ম আরতি হয় এবং সব শেষে হয় রাত 10টার সময় গাঁজা ও ঝিলিম সহকারে ভোগ। এখন মন্দিরের এই গর্ভগৃহের মধ্যে আমি রয়েছি। মন্দির প্রাঙ্গণ জুড়ে আপনি দেখতে পাবেন এই বিশাল আকৃতির যজ্ঞকুণ্ড। এই বিশেষ বিশেষ দিনে এই যজ্ঞকুণ্ডে পুজো আমরা দেখতে পাই এখানটায়। এখন চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে। তবে একটা জিনিস এখানে খুব ভালো, এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য খুব বেশি টাকা কিন্তু লাগে না। তাই আপনি মন্দিরে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ করার জন্য আপনার প্রার্থনা জানিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ বেশিক্ষণ মন্দিরের ভিতরে থাকতে দেবে না। প্রচলিত আছে শ্মশান যাত্রীকে নিয়ে যাওয়ার সময় যদি এই শিব মন্দিরের চরণজল মুখে ঠেকানো হয় তাহলে সেই শবযাত্রীর স্বর্গপ্রাপ্তি নাকি ঠেকাতে পারবেন না স্বয়ং যমরাজ, এমন এক প্রবাদ বাক্য এখনো চলে আসছে এই ভূতনাথ মন্দিরের জন্য। মন্দিরের সামনেই একটা ষাঁড় দেখতে পাবেন, যেটাকে দেখে আপনার মনে হবে দীর্ঘকাল জুড়ে বাবাকে কিছু বলার উদ্দেশ্যে সাধনায় বসছে। এটা হচ্ছে মন্দিরের বাইরের মানে মেন মন্দিরের সামনেই কিছুটা অংশ, যেখানে আপনাকে মেন মন্দিরের ভেতরে একটু বেশিক্ষণ থাকতে দেবে না। তো যারা আপনারা কিছুক্ষণ সময় কাটাতে চান বা বাবার কাছে প্রার্থনা করতে চান, মেন মন্দিরের এই মেন গেট থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ ওয়েট করতে পারেন। আর এটা হচ্ছে একদম গার্ড মানে মন্দিরের পেছন দিক দিয়ে ঢোকানো হয়, আর মেন মন্দিরের সামনে দিয়ে আপনাকে বাইরে আসতে হবে। এই ভূতনাথ মন্দিরের একটা ভালো জিনিস কিন্তু রয়েছে, এখানে আপনি নিজেই বাবার উদ্দেশ্যে নিজেই আরতি করতে পারবেন। এই আরতির জন্য আপনি বাইরে থেকে 10 টাকায় এই আরতি ডালাগুলো পেয়ে যাবেন, যেগুলো ভাড়া মানে আপনাকে আবার ফেরত দিতে হবে। ওনারা কর্পূর, দেশলাই কাঠি সমস্ত কিছু দিয়ে দেবেন। আপনি আপনার মনস্কামনা পূর্ণ করে নিজেই বাবার উদ্দেশ্যে কিছু মনস্কামনা জানিয়ে নিজেই আরতি করতে পারেন। তো এটা কিন্তু সব মন্দিরের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র আমি দেখলাম এটা অনলি ফর ভূতনাথ মন্দিরের ক্ষেত্রেই হচ্ছে। তাই আমিও বাবার উদ্দেশ্যে এই আরতির ডালাটা নিয়েছি 10 টাকা ভাড়া দিয়ে। তো আবার মন্দিরের আরতি শেষ হলে এটা আমাকে রিটার্ন করে আসতে হবে। এখন মেন মন্দিরের ঠিক বাইরেই আপনি দেখতে পাবেন এইভাবে শিব দুর্গার একটি মূর্তি এখানটায় রয়েছে, কিন্তু এটা পূজা করা হয় না। আর ঠিক তার পাশেই রয়েছে এই সেই নিমতলা শ্মশান, যেখানে আপনার একটা রেড চার্টও দেওয়া আছে, যেখানে দাহ করার জন্য কাঠের মূল্য হিসেবে কত কী খরচা পড়ে। তো এই হচ্ছে সেই নিমতলা শ্মশানের ঘাট যেখানে এখন প্রবেশ করব আমি। তো ফাইনালি চলে এসেছি নিমতলা শ্মশানের সেই গঙ্গার ঘাটে। দেখুন গঙ্গার ঘাট থেকে ওই দূরে হাওড়া ব্রিজটাও আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্যটা খুবই সুন্দর, এটা কিন্তু ইভিনিং টাইমেই অনলি ফর আপনি দেখতে পাবেন এখানে এলে। এখন আমি চলে এসেছিলাম ভূতনাথে, আর পাশেই সব থেকে বড়ো যেটা শ্মশান রয়েছে নিমতলা শ্মশান, এখন ওখানে যে গঙ্গার পাহাড়, দেন এদিকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি। আর হাওড়া ব্রিজের আজকের লাইটিংটা খুবই সুন্দর, কিন্তু দেখানোর সময় বন্ধ হয়ে গেছে লাইটিং, সো আমার দুর্ভাগ্য ওটা। আর পাশেই রয়েছে এদিকটা করে ডানদিকটা করে রয়েছে শ্মশান, যেখানে প্রতিটা মুহূর্তে মানে পোড়ানো হচ্ছে। সো এখন এখান থেকে আমরা এটা কমপ্লিট করে বাইরে যাব, দেন বাইরের পুরো ঘাটটা যেখান থেকে জল এনে শ্রাবণ মাসে ঢালা হয় ওই ঘাটটা আপনাদের সাথে শেয়ার করছি। কথাই আছে যা রটে তা কিছুটা হলেও ঘটে। তাই দেখুন এখন কিন্তু আমি রয়েছি নিমতলা শ্মশানে, আর এখনও পর্যন্ত কোনো কিন্তু দাহ হচ্ছে না। কিন্তু আমি বলেইছিলাম আজকে আমি ইভিনিংয়ে এসেছি, এখন বাজে রাত 8টা। তাই দেখুন একটা শবদেহ কিন্তু এখানে বাইরে রাখা আছে, এই শবদেহ থেকেই কিন্তু মন্দিরের ভস্মের যে আরতি হয় ওটা ওই আরতির আগুন নিয়ে গিয়েই মন্দির বন্ধ হবে।
মন্দিরের বাইরেই ঠিক রয়েছে আরও কিছু ছোট ছোট মন্দির, তাই চলে এসেছি সবগুলো মন্দির একটু ঘোরার জন্য। বাইরেই রয়েছে সন্তোষী মাতার এই মন্দির, ঠিক তার পাশেই আরও একটি মন্দির আপনার চোখে পড়বে, সেটি হচ্ছে বাবা ভোলানাথেরই মন্দির। ভূতনাথ মন্দিরের ঠিক অপোজিটেই দেখবেন রেল লাইনটা পেরিয়ে আসলেই এই মন্দির। সাথে রয়েছে কালী মন্দির, কথাই আছে শ্মশান যেখানেই থাকে সেখানেই কালী বিরাজমান থাকে, তাই সেই কালীমায়ের মূর্তিও আপনি দেখতে পাবেন। আর মন্দিরের ঠিক বাইরের এই দোকানগুলো থেকে আপনি আপনার পছন্দসই কিছু কেনাকাটা করার থাকলেও সেগুলোও করতে পারেন, ভোগের প্রসাদ তো আপনি পাবেনই পাবেন। তার ঠিক পাশেই রয়েছে এখানে একটা হনুমানজির মন্দির যেখানে এখন আরতি চলছে। ভূতনাথ মন্দিরের সামনে আমার মাথায় যেভাবে তিলক দেখতে পাচ্ছেন ওইভাবে তিলক কাটার জন্য অনেককেই দেখতে পাবেন, যাদেরকে আপনি খুশি মনে 5 টাকা 10 টাকা দিতে পারেন। বাবার কাছে আপনি যে কোনো মুহূর্তেই আসতে পারেন, তবে সকালে মানে ভোরবেলাতে আর সন্ধ্যাবেলাতে আসার বেনিফিট হচ্ছে আপনি এই মঙ্গল আরতি দেখতে পাবেন। কথিত আছে ভগবানের একই অঙ্গে বহু রূপ, তাই দেখুন পাশাপাশি শিব ঠাকুরের সাথে সাথে আরও অনেক দেবদেবীর মন্দিরও আপনারা পাশাপাশি দেখতে পাবেন এবং মন্দিরে আপনারা এসে ঘুরে যেতেও পারবেন। তো চলুন এখন মন্দির ভ্রমণের শেষে সেই গঙ্গার ঘাট যেখান থেকে শ্রাবণ মাসে জল নিয়ে যায়, যারা তারকেশ্বর যান তারা এই ঘাট থেকে অনেকেই জল নিয়ে যান, আবার অনেকে শেওড়াপল্লির ঘাট থেকেও নিয়ে যান। তো আপনারাও যারা পুণ্যার্থীরা আসবেন তারা এখানে স্নান করে গঙ্গার জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন। মন্দিরের বাইরে এই দোকানগুলোয় আপনারা অনেক কিছুই তো পাবেন, তার সাথে সাথে বাবার পরম ভালো লাগার জিনিস যেটা হচ্ছে গাঁজার জন্যই ছোটো ছোটো পাত্রগুলোও পাবেন। সো ফ্রেন্ডস, আজকে এই ভূতনাথ মন্দির দর্শন শেষ করলাম। আপনারা যারা যারা এখনও ভূতনাথ মন্দির দর্শন করেননি কীভাবে আসতে পারেন দেখে নিন, দেখে আপনারা আসতে পারেন এই মন্দির। সো এখন মন্দির চত্বর ঘোরা শেষ করে আমি আবার মেট্রো ধরে রিটার্ন করছি। সো ফ্রেন্ড, যারা যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার এর পাশে থেকো। টাটা, বাই বাই।